আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিন কিংবা বিকালে নাস্তার জন্য দারুণ মজার একটা রেসিপি আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দর্শক কিভাবে এই মজার প্যানকেকটি তৈরি করা যায় সেটা দেখে নেওয়া যাক তো নুডলসের প্যানকেক বানানোর জন্য আমি আগে থেকে একটা পাতিলে পানি বসিয়ে পানিটা গরম করতে দিয়েছিলাম তো পানিতে বলফ তুলে এসেছে এখন আমি এক প্যাকেট স্টিক নুডলস নিয়েছি এই প্যানকেকটা বানানোর জন্য তো এই নুডলসগুলোকে প্যাকেটের মধ্যে রেখেই ভালোভাবে ভেঙে নিতে হবে তো ভালোভাবে ভেঙে নিয়ে আমি এই পানির মধ্যে নুডলসটাকে ঢেলে দিলাম এখন এই নুডলসটাকে তিন থেকে চার মিনিটের জন্য সিদ্ধ করে নেব তো এভাবে তিন চার মিনিট নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো তিন মিনিট পর একটা নুডলস আপনারা হাতের মধ্যে নিয়ে দেখতে পারেন যে নুডলসটা সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে নুডলসটাকে নামিয়ে ফেলতে হবে তো দর্শক দেখেন আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই নুডলসটাকে একটা স্টেনারে ঢেলে নেব তারপর পানি দিয়ে একটু ধুয়ে পানিটা ঝরিয়ে নেব তো ফিরে আসি পানিটা ঝরিয়ে আসার পর তো পানিটা ঝরে গেছে এখন আমি স্ট্যান্ডার থেকে নুডলসগুলোকে একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিলাম এরপর আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিছি চারটা কাঁচামরিচ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুষি আর এখন দেব কিছু গুড়া মশলা দিয়ে দিছি একশো চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফসা চামুচ পরিমাণ হলুদ গুঁড়া আর চা চামুচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর এখন দেবো নুডলসের সাথে যে প্যাকেট মশলাটা থাকে সেই মশলাটা আর দেব দুইটা বড়ো সাইজের ডিম তবে আপনাদের কাছে যদি বড়ো সাইজের ডিম না থাকে সেক্ষেত্রে আপনারা তিনটা ডিমও ব্যবহার করতে পারেন আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এক্ষেত্রে হাতটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর এই অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে অসাধারণ টেস্টি একটা নাস্তা তো দর্শক আমার এই নুডলসগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি নুডলসের প্যানকেকগুলো বানানোর জন্য সরাসরি চুলাই চলে যাচ্ছি তো নুডলসের প্যানকেকটি বানানোর জন্য চোলাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তো তেলটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর এক চামচ নুডলসের মিশ্রণ নিয়ে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চামুচ দিয়ে একটু গোল শেপ আকারে দিয়ে দিতে হবে দিয়ে এখন চুলা রাস্তা মিডিয়াম টু হাই রেখে এই নুডলসের প্যানকেকগুলোকে ভেজে নিতে হবে তো কিছু সময় এভাবে হতে দেব তো প্রায় এক থেকে দেড় মিনিট পর একটু এভাবে আলগা করে দেখবেন যে একটু কালার এসেছে কিনা যদি কালার চলে আসে তাহলে এই নুডলসের প্যানকেকটাকে এভাবে উল্টে দিতে হবে এবার আমি ওই পাশটাকেও একটু ভেজে নেব তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে খুব বেশি কালার করে ভেজে নিতে পারেন তবে আমি এটাকে একটু হালকা কালার করব খুব বেশি কড়া কালার করব না আর এই নুডলসের প্যানকেকটা যখন আপনারা প্যানের মধ্যে দিবেন তখন সাথে সাথে উল্টাতে যাবেন না অন্তত এক দেড় মিনিটের মতো ভাজার পর তারপর উল্টে দিবেন না হলে কিন্তু এই নুডলসগুলো খুলে যাবে তো দর্শক দেখেন আমার এই প্যানকেকটা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি আবারও ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটাকে আবারও একটু চারিদিকে সরিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও এক চামচ নুডলসের মিশ্রণ নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে সেমভাবে গোল করে দিচ্ছি দিয়ে এটাকেও ঠিক একইভাবে আমি তৈরি করে নেব আর ঠিক এভাবেই আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। তো দর্শক দেখেন কত সহজে হয়ে গেল এই অসাধারণ টেস্টে একটা নাস্তা আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ